আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই এই মুহূর্তে ভালো আছেন এবং সুস্থ আছেন। দূর দূরান্তে যেসব দর্শকরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ না, পুরো পৃথিবী থেকে মানুষজন আমাদেরকে দেখেন, আমাদেরকে এসএমএস করেন, বিভিন্ন ধরনের ফোন করে আমাদেরকে বিভিন্ন তথ্য তারা জানতে চান এবং অনেকেই অবাক হন যে আমাদের দেশে এখন এত উন্নত চিকিৎসা হচ্ছে। আপনারা যারা ডক্টর মোহাম্মদ শফিউলের প্রধান স্যারের ফলোয়ার, তারা দীর্ঘদিন থেকে দেখেছেন পৃথিবীর সবচেয়ে উন্নত যে কান্ট্রিগুলো, ইউরোপের বিভিন্ন কান্ট্রি বলেন, এশিয়ার বিভিন্ন কান্ট্রিগুলো আছে, সবগুলো জায়গা থেকে কিন্তু মানুষ একটা সময় যেমন বাংলাদেশ থেকে সেখানে চিকিৎসার জন্য যেত, এখন সেই জায়গাগুলো থেকে আমাদের দেশে আসেন চিকিৎসার জন্য। কারণ আমাদের দেশে এখন খুব ভালো ভালো কিছু কনসালটেন্ট আছে, ভালো ভালো উন্নত প্রযুক্তিগুলো আমাদের এখানে চলে এসেছে। আমরা এখন ঘরে বসেই জানতে পারছি পৃথিবীর কোথায় কী ধরনের চিকিৎসা হচ্ছে, কোথায় নতুন টেকনোলজি কী বের হয়েছে, সব কিছু এখন আমাদের নখদর্পণে। সেটার জন্য আমাদের সব কিছু জানা এবং চিকিৎসাগুলো গ্রহণ করা আমাদের জন্য অনেক সহজলভ্য হয়ে গেছে। ধন্যবাদ বিজ্ঞানকে, অবশ্যই বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ। দর্শক, তারই একটি নমুনা আজকে আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি। দর্শক, আমাদের একজন ভাই ঢাকার মিরপুরে থাকেন, উনি দীর্ঘদিন যাবত উনি এভিয়ান রোগে আক্রান্ত। এই এভিয়ান রোগটার সাথে আপনারা অনেকেই পরিচিত, যারা আসলে এই রোগে আক্রান্ত হয়েছেন তারাই জানেন যে এভিয়ান আসলে কতটা কষ্ট দেয়। একটা সুস্থ সবল মানুষ হঠাৎ করে দেখছেন হাঁটতে পারছেন না, হাঁটতে পারছেন না, এবং এমন অনেক সময় হয় যে আপনার ডক্টরের কাছে যাওয়ার পর যখন বলেন যে আপনাকে হিপ জয়েন্ট আপনাকে রিপ্লেসমেন্ট করতে হবে, কতটা ভয়ঙ্কর শোনায়। তাদের জন্য বলছি, যখনই সমস্যা তখনই ডক্টরের কাছে যান, বিশেষজ্ঞের পরামর্শ নেন, সুস্থ থাকবেন অল্পের ভিতরে। আসুন দর্শক, আমাদের আজকের যিনি পেশেন্ট ওনার সাথে একটু কথা বলি, কী হয়েছিল এবং কী কী ধরনের ট্রিটমেন্ট উনি করেছেন, এবং সর্বোপরি আজকে উনি অপারেশনবিহীনভাবে কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নামটা কি? আব্দুল জব্বার। আব্দুল জব্বার। স্যার, বাসা কোথায় আপনার? বাসা মিরপুর একে। মিরপুর এক নম্বরে? জি। স্যার, যদি কিছু মনে না করেন, আপনি পেশাগতভাবে কী পেশার সাথে জড়িত আছেন? আমি আসলে রেডিমেড দর্জির কাজ করতাম। আচ্ছা। ওইখান থেকে দর্জি কাজ করার পরেই আমি ওই হঠাৎ যখন 2020 শেষে লকডাউন চলে আসলো, ওই টাইমে দেশে চলে গেছিলাম, তখন প্রায় 3 মাসের মতন শুয়ে বসে ছিলাম। তখন হঠাৎ করে দেখি আমার 2 জয়েন্টে ব্যথা করে। আচ্ছা। ব্যথা করে, আস্তে 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 ব্যথাটা বাড়ে। বাড়ার পরে তখন আমি বুঝতাম না কিসের ব্যথা, কী কারণে ব্যথা। তারপরে সবাই পরামর্শ দিল, তখন আমি ডক্টর কাছে যাই। অর্থোপেডিক ডক্টর কাছে যাওয়ার পরে উনি এক্সরে করে, এক্সরে কইরা তারপরে উনি দেখে যে আমার হিপ জয়েন্টের সমস্যা, আমার নাকি এভিয়ান হয়েছে। এভিয়ান হয়েছে, এই প্রথম আমি আসলে শুনলাম এভিয়ান কি আর এভিয়ান হয়েছে আমার। স্যার, একটু পেছন ফিরে তাকাব, আপনি বলেছিলেন যে একটা সময় আপনি দর্জির কাজ করতেন, এখন কি করেন না সেটা, নাকি এখন বন্ধ আছে? না, এখন বন্ধ আছে, এখন তো আমি অসুস্থ। এখন তার ওটা করছেন কারণে আপনার যে কাজ করার স্পৃহা সেটা এখন আর আপনি করতে পারছেন না। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি কি আপনি? জি, আমি। আচ্ছা। তো আপনার এই প্রবলেমটা প্রথম শুরু হয় কোভিড যখন শুরু হয়েছিল, ঠিক সেই সময়টা, তার মানে 2020-এর মার্চ মাস থেকে। জি, 2020-এর মার্চ মাসে তো লকডাউন দিয়ে দিল, পুরো বাংলাদেশ লকডাউন দিল, তখন আমি বাড়িতে চলে গেলাম। তারই 1 মাস পরে আমি এই নমুনাটা দেখতে পেলাম, বুঝতে পারলাম হঠাৎ বুঝতে এভিয়ান হয়েছে। এভিয়ান হয়েছে। প্রথম সিনড্রোমটা কি ছিল? প্রথম সিনড্রোমটা, প্রথম এক পায়ে ব্যথা, হঠাৎ করে ব্যথা, এক পায়ে ব্যথা, ব্যথা হইতে হইতে তারপরে মনে করছিলাম যে এমনি হয়তো ব্যথা টান টুন লাগছে বা হি হয়েছে। আস্তে আস্তে হাঁটতেছে হাঁটতেছে তো দিনের দিন ব্যথা খালি বাড়ছে, এক পর্যায়ে দেখি হাঁটতে আমার খুব কষ্ট হচ্ছে। তারপরে যেমন আমি কষ্ট হচ্ছে, ওখানে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, ডাক্তার কাছে যাওয়া উচিত। তারপর আমি অর্থোপেডিক ডাক্তার কাছে গেলাম, ওনারা ইমিডিয়েটলি একটা এক্সরে দিল। এক্সরে দেওয়ার পরে পরে ওইটা দেখা ওনারা বললো আপনার তো এভিয়ান হয়েছে। হ্যাঁ, এভিয়ান হয়েছে, এভিয়ানটা কি এই আমি ফার্স্ট জানলাম, প্রথম জানলাম না। তারপর দোনোটা বললাম, স্যার এভিয়ান আসলে এই বিষয়টা কি? হ্যাঁ, উনি বললো যে আপনার যে এই কোমরের যে 2টা জয়েন্ট আছে, পার থেকে এই কোমরের যে জয়েন্ট 2টা, এই 2টাকেই হিপ জয়েন্ট বলে। আপনার ডান পায়ে জয়েন্টটা ওইটা বাটিটা ক্ষয় হয়ে গেছে, ওইটা বেশি হয়েছে, বাম সাইডেটা কম, অল্প হয়েছে, এবং সেটা হওয়ার পথে, ওইটা হওয়ার পথে, ওইটা হওয়ার পথে। তারপরে বললাম স্যার এটা কি, কেমনে কি করা যায়,
ওষুধের মাধ্যমে। তো ওনারা কইলো ওষুধের মাধ্যমে এটা ওরকম ঠিক হবে না, আপনি রিপ্লেসে যেতে হবে, অপারেশন করে জয়েন্ট চেঞ্জ করতে হবে, ওই বাম সাইডেরটা ওইটা ভালো আছে ওইটা করা লাগবে না, ওইটা ছোট্ট একটা অপারেশন করলে ওইটা বাঁচানো যাবে, ওইটা আর কিছু হবে না, ওইটা ভালো থাকবে, ভালো হয়ে যাবে, কিন্তু ডান সাইডের একটা একটা অপারেশন করা লাগবে। আচ্ছা, তারপরে অপারেশন করা লাগবে শুই নেই তো অন্যরকম একটা ভয় কাজ করে, একটা আশঙ্কা কাজ করে। তারপরে পরিবারের সবার সাথে পরামর্শ করলে ওনারা বলে এটা কিভাবে সম্ভব, এই জয়েন্ট অপারেশন করে চেঞ্জ করলে আল্লাহর দেওয়া একটা জিনিস আর মানুষ বানাই একটা জিনিস লাগাই দিবে, ওইটা তো সম্ভব না, 50-50 হইতে পারে নাও হইতে পারে। তারপরে কি আর কখনো কি আসলে আগের মতো করে আর ওই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব না? তারপরে আস্তে আস্তে এইটা নিয়ে ভাবতে থাকি ভাবতে থাকি এবং ওইপাশে অল্টারনেট খুঁজতে শুরু করেন যে অপারেশন ছাড়া কিছু করা আসলে এটা কি করা যায় খুঁজতে থাকি, মানসিকভাবে ভেঙে পড়ছি, আবার উপার্জন আস্তে আস্তে আগে যেটা করতাম এটা আস্তে আস্তে কমে গেছে, এক পর্যায়ে দেখি এখন আমার কাজ করাটাই অসম্ভব হয়ে গেছে, বসে কাজ করাটাই ডিফিকাল্ট, যে আধা ঘন্টা বসে কাজ করলে হ্যাঁ পরে আবার আধা ঘন্টা আমার রেস্ট নিতে হইতো। তারপরে এই মোবাইলে হঠাৎ ইউটিউব চালাইতাম, ভিডিও দেখতে 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 ব্যায়াম দেখতে দেখতে দেখতে, যেমন শকুল্লা স্যারের ভিডিও দেখছি আমি ইউটিউবে, ওইখানে দেখার পরে সব কিছু দেখলাম বা আমার পরিবারে জানালাম, হ্যাঁ পরে আমি ওনার কাছে আসলাম। আসার পরে পরামর্শ দিল, তখন আমি আর কি করার আর কোনো রাস্তা নাই, থেকে তো ভালো যতটুকু সম্ভব ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার পরে এই 15 দিন ভর্তি থাকার পরে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো, একটু হাঁটতে পারি, হাঁটাচলা করতে পারি, ইনশাল্লাহ এখন এর মনে এইটাও হইতাছে এখান থেকে যাই আমি টুকটাক কাজও করতে পারবো, মানে ভিতরে যে একটা কনফিডেন্স সেটা আমার ফেরত পেয়েছে, একটু ফেরত পেয়েছি। আবার দেখা গেছে স্যারে আবারও এখন ছুটি দিয়ে দিলে ওষুধ পানি লেখা দিবে, ওষুধ যাই হোক লেখা দিবে, ওই অনুযায়ী চলতে হবে, বাসায় যে একটু ব্যায়াম ট্যাম করতে হবে, এই পরামর্শ দিচ্ছে আর কি। আপনি যখন ভর্তি ছিলেন অসংখ্য রোগী দেখেছেন, তাদেরকে কেমন দেখেছেন? আলহামদুলিল্লাহ প্রায় মানুষ ইয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, সবাই হাসি খুশি ভাবে গেছে আলহামদুলিল্লাহ। এটা দেখার পরে নিজেও আর একটু বেশি, হ্যাঁ নিজেরও ভালো লাগছে, নিজেরও ভালো লাগছে যে এই যে দীর্ঘদিন পরে, দীর্ঘদিন পরে ব্যথা মুক্ত জীবন, স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন, বসে থাকলে সে আগের মতো কষ্ট হচ্ছে না, ব্যথা হচ্ছে না, আবার বুঝতে শুরু করেছেন যে এখন আগের মতো সব কাজ করতে পারবেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। অসংখ্য দর্শক আছেন, তাদের জন্য যদি কিছু বলেন। জি, কারো যদি কোমরে ব্যথা, এই হিপ জয়েন্টের কোনো ব্যথা হয়ে থাকে, এদিক ওদিক ডাক্তার না দেখাইয়া আমি মনে করি এইখানে আসাটা তাদের জন্য ভালো আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, হিপ জয়েন্ট রিপ্লেস করেন, অবশ্যই রিপ্লেস করবেন, কেন করবেন না, কিন্তু আগে তো একটা চেষ্টা করুন, যেমনটা আমার এই ভাই করেছেন, অপারেশন করতে হবে মেরুদণ্ডে, অবশ্যই করবেন, আগে তো একবার অপারেশন বিহীনভাবে চেষ্টা করতে দিন, দেখি না আমরা পারি কিনা। এরকম হাজারো পেশেন্টের মুখে, হাজারো মানুষের মুখে হাসি ফুটে উঠেছে, দেখুন সুস্থ স্বাভাবিকভাবে হাঁটছেন, সব কাজ করতে পারছেন। আমরা অবশ্যই আশা করব উনি বাকিটা জীবন উনি এইভাবেই থাকবেন, যদি উনি সঠিক চিকিৎসা সঠিকভাবে উনি মেনে চলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাঁচার মতো করে বাঁচবেন, অসুস্থ হয়ে বাঁচার মতো পৃথিবীতে কষ্টের আর কিছু নেই। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ।